প্রবাসী বাবার 3 বছরের ছেলে অলিদ বাড়ির উঠানে খেলছিল, হঠাৎ নিখোঁজ। অনেক খুঁজে পাওয়া যায় না তাকে। অবশেষে আজ সকালে একটি ধান খেতে মিলল তার লাশ। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কুণ্ডের বাজার এলাকায়। পরিবার জানায়, গতকাল বিকেলে প্রবাসীর এই ছেলে উঠানে খেলছিল। 3 বছরের অলিদ খেলতে খেলতে হঠাৎ রাস্তার পাশে চলে যায়। তারপর থেকেই আর পাওয়া যায় না তার সন্ধান। অনেক খুঁজেও তাকে না পেয়ে হতাশ পরিবার। অবশেষে আজ সকালে প্রতিবেশী একজন খবর জানায়, ধান ক্ষেতের মধ্যে পড়ে আছে শিশু অলিদের লাশ। ছেলের লাশ দেখে দিশেহারা মা। প্রবাসী বাবার ছেলেকে কে বা কারা কী কারণে খুন করেছে তা বলতে পারছে না পরিবারের কেউ। দর্শক, নিরীহ নিষ্পাপ ছেলেকে বিনা অপরাধে খুনের দায়ে ঘাতক খুনিদের ধরে কী শাস্তি দেওয়া উচিত তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমনই সত্য তথ্য নির্ভর নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।